তোমাদের সায়েন্স দেখো আগের দিন তোমাদের কিছুটা পড়ানো হয়েছে, আজকে বাকিটা পড়াচ্ছি। প্রথমে দেখো লিভিং থিংস নিড ফুড এন্ড ওয়াটার, সজীব পশুর প্রয়োজন খাবার এবং জল। অল লিভিং থিংস নিড ফুড এন্ড ওয়াটার ফর সার্ভাইভাল, সমস্ত সজীব বস্তুর প্রয়োজন খাবার এবং জল বেঁচে থাকার জন্য। উইদাউট ফুড এন্ড ওয়াটার দে উড ডাই, খাবার এবং জল ছাড়া তারা মারা যায়। ফুড প্রোভাইডস এনার্জি অ্যান্ড হেল্প দেম টু গ্রো অ্যান্ড বিকাম স্ট্রং, খাবার শক্তি দেয় এবং বেড়ে উঠতে সাহায্য করে এবং মজবুত রাখে। হিউম্যান বিংস অ্যান্ড অ্যানিমেলস ইট ফুড উইথ দেয়ার মাউথ, মানুষ এবং প্রাণীরা তাদের মুখের সাহায্যে খাবার খায়। দে ইট প্ল্যান্টস অর ফ্লেশ অফ আদার অ্যানিমেলস, তারা গাছপাতা এবং অন্য প্রাণীর মাংস খায়। প্ল্যান্টস ক্যান মেক দেয়ার ওন ফুড, গাছেরা তাদের নিজেদের খাবার নিজেরাই তৈরি করতে পারে। দে মেক ফুড উইথ দ্য হেল্প অফ এয়ার ওয়াটার অ্যান্ড সানলাইট, তারা বাতাস জল এবং সূর্যের আলোর উপস্থিতিতে খাবার তৈরি করে। প্ল্যান্টস অ্যাবজর্ব ওয়াটার ফ্রম দ্য সয়েল থ্রু দ্য রুটস, হ্যাঁ গাছেরা তাদের মূলের সাহায্যে মাটির থেকে জল শোষণ করে। দ্য লিভস প্রিপেয়ার ফুড ফর দ্য প্ল্যান্ট, গাছের পাতা তাদের খাবার প্রস্তুত করে। লিভিং থিংস ফিল, সজীব বস্তুরা অনুভব করতে পারে। অল লিভিং থিংস ফিল, সমস্ত সজীব বস্তু অনুভব করতে পারে। হিউম্যান বিংস অ্যান্ড অ্যানিমেলস ইউজ দেয়ার সেন্স অর্গ্যান টু নো অ্যাবাউট দ্য চেঞ্জেস অ্যারাউন্ড দেম, মানুষ এবং অন্যান্য প্রাণীরা তাদের অঙ্গগুলিকে কাজে লাগিয়ে পারিপার্শ্বিকের পরিবর্তিত অবস্থা সম্পর্কে জানতে পারে। দে ক্যান ডিফারেন্সিয়েট বিটুইন কোল্ড অ্যান্ড হট, তারা পার্থক্য করতে পারে ঠান্ডা এবং গরমের মধ্যে। ক্যান সেন্স ডেঞ্জার, বিপদের আশঙ্কা বুঝতে পারে। অ্যান্ড ক্যান ফিল পেন অর প্লেজার, এবং অনুভব করতে পারে যন্ত্রণা এবং আরামের। প্ল্যান্টস টু ক্যান ফিল, গাছেরাও অনুভূতি পায়। ফ্লাওয়ার্স লাইক মর্নিং গ্লোরি ওপেন দেয়ার পেটাস ইন দ্য মর্নিং, ফুলেদের মধ্যে মর্নিং গ্লোরি নামে একটা ফুল, এই দেখো ছবিতে দেওয়া আছে, এই ফুলটা সকালে তাদের পাপড়ি খোলে। অ্যান্ড ক্লোজ দেম ইন দ্য ইভিনিং, এবং সন্ধ্যার সময় পাপড়ি বন্ধ করে। দে ক্যান ফিল দ্য সানলিট পিরিয়ড, তারা সূর্যের আলোয় অনুভূতি পায়। দ্য টাচ মি নট প্ল্যান্টস হোল্ড ইটস লিভস হোয়েন সাম ওয়ান টাচেস দেম, লজ্জাবতী গাছের পাতাগুলি যখন তাদের কেউ স্পর্শ করে তারা তখন তাদের পাতাগুলো বন্ধ করে দেয়। আজকে এই অবধি থাকলো, পরের দিন বাকিটা পড়াবো, তোমরা ভালোভাবে পড়ে নেবে।